আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটা ডেস্কটপ মোডে আমাদের গুগল ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার আপনি অন করে নেবেন, ঠিক আছে? তো আমাদের যে প্লেলিস্টগুলো আমরা বানাই, প্লেলিস্ট করে আমরা ইউটিউব পডকাস্টে অ্যাড করব, ওয়াইটি মিউজিকের মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি ভিউজ এবং আরও বেশি আর্নিং করতে পারবো। তো এটা কিন্তু খুবই এক্সাইটিং ফিচার এবং এটা নিয়ে খুব কম ভিডিও দেওয়া আছে। তো আমাদের প্রথমে এখান থেকে ক্রিয়েট যে অপশন আছে আমাদের প্রোফাইল পিকচার বা সে ক্রিয়েটের মধ্যে ক্লিক করতে হবে। ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর নিচে অপশন দেখতে পাচ্ছেন নিউ পডকাস্ট। নিউ পডকাস্টের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে তিনটা অপশন দেখাচ্ছে। তো আমাদের প্রথম যে অপশনটা সেটা হচ্ছে ক্রিয়েট নিউ পডকাস্ট এবং মাঝখানে একটা এক্সিস্টিং এবং নিচে একটা আরএসএস ফিড আছে, মাঝখানেটা আমরা ক্লিক করলাম। আমাদের এই প্লেলিস্টগুলো ক্রিয়েট করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আমাদের যে মেইন ইউটিউব অ্যাপ যেটা সবাই ব্যবহার করি এবং ওয়াইটি মিউজিক, সেটা থেকে কিন্তু প্রচুর ভিউ আসে। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্লেলিস্টের মধ্যে ক্লিক করলাম এবং আমাদের একটা পিকচার অ্যাড করতে হবে যে রিলেটেড আমাদের প্লেলিস্ট অথবা পডকাস্ট, ঠিক আছে? তো সেই নামের সেই রিলেটেড আমরা একটা পিকচার কিন্তু স্কোয়ারে আপলোড করে নেবো। পিক্সেল ল্যাব দিয়ে আপনি আরামসে করে নিতে পারবেন। দেখেন, আমি আপলোড করে নিলাম স্কোয়ার একটা পিকচার, দেন ডানের মধ্যে ক্লিক করলাম। ডানের মধ্যে ক্লিক করার পরে এটা কিন্তু আমার পডকাস্টে অ্যাড হয়ে গেল, ঠিক আছে? পডকাস্টে অ্যাড হওয়ার মানে কি, আমি কিন্তু ইউটিউবের যে নর্মাল ভিউ সেটাও কিন্তু পাবো এবং ইউটিউবের যে মিউজিক অ্যাপ্লিকেশনটা আছে, দেখেন এটা হচ্ছে, আমি চলে আসলাম ইউটিউবের মেইন অ্যাপ এবং ওয়াইটি মিউজিক নামে যে অ্যাপ্লিকেশনটা আছে যেখান থেকে গান শোনা যায়, ভিডিও দেখা যায়, যেটা আমরা অনেকেই জানি না, এবং এখান থেকে প্রচুর ভিউস হয়। দেখেন, এটা ওপেন করে নিলে, ওপেন করে নেওয়ার পরে ইউর চ্যানেল মানে আমার চ্যানেলের মধ্যে গেলাম। চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওস দেখতে পাচ্ছেন এবং পডকাস্টের মধ্যে দুইটা প্লেলিস্ট দেখতে পাচ্ছেন আমার, ঠিক আছে? যত প্লেলিস্ট আছে আপনি সবগুলো এখানে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি স্যাম্পলের মধ্যে যদি ক্লিক করে দেখলে বলেন ভিডিও এবং ডিসকভার মধ্যে ক্লিক করলাম, এখানেও দেখতে পাচ্ছেন যে ভিডিও এবং ভিউজ, দেখেন প্রচুর ভিউজ এখান থেকে জেনারেট হয় এবং ইনকামও জেনারেট হয়, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে সমস্ত ভিডিও আছে সেগুলো ইউটিউব পডকাস্টের মাধ্যমে আপনি যদি মানে যুক্ত করেন তাহলে কিন্তু দুই জায়গা থেকে ইনকাম হবে।